আসসালামু আলাইকুম, আমি এখন মানো খুবই মজার একটা খাওয়া। এটা হচ্ছে টমেটোর খাট্টা, কিন্তু এই জিনিসটা একটু অন্যরকমভাবে তৈরি হবে। এটা মিষ্টি আলু দিয়ে তৈরি, খাইতে দারুণ মজা। এটা স্যুপ হিসাবেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, যে যেভাবে পারেন খেয়ে দেখতে পারেন। খুবই মজার একটা জিনিস, তৈরি করা খুবই সোজা। যেহেতু এটা মিষ্টি আলু দিয়ে তৈরি, এটা স্বাদটা সম্পূর্ণ আলাদা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিছি, যে কোনো রঙেরটা নিলেই হয়, এটা লালচে, সাদাটা নিলে হয়। এগুলোকে একটু ছিলে নিব আমি। এগুলাকে আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে টুকরা করে কেটে নিব, যেটা যেরকম সাইজ হয়। কেটে আমি দুইটা মিষ্টি আলুকে কেটে ভালো করে ধুয়ে নিব। তো দুইটা মিষ্টি আলু আমি কেটে নিয়ে নিছি একটু পানি দিয়ে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিব, খুব অল্প। মিষ্টি আলু একটু মিষ্টি হবে, তারপর একটু নুনটা হলে, লবণ হইলে মিষ্টত্বটা বাড়ে। এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি চুলাটা জ্বালায় দিই, ওটাই সিদ্ধ করে নিব। একটু মিশাই, ঢেকে দিই, জলদি সিদ্ধ হয়ে যাবে। এই 7-8 মিনিটের মধ্যে মিষ্টি আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খোঁচা মেরে দেখছিলাম, এর মধ্যে আমি প্রায় 10টার মতো টমেটো, এখন 20 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে, সেজন্য খায় নিই আর কি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমার আবার জাল দিয়ে টমেটোটা সুদ্ধা গলায় নিতে হবে। আবার ঢেকে দিই, বন্ধ আসলে জালটা আবার কমাই দিব, যাতে টমেটোটা কিছুক্ষণের মধ্যে গলে যায়। এই 8-10 মিনিটের মধ্যে টমেটোটা বোধহয় হয়ে গেছে সিদ্ধ। দেখি চুলাটা বন্ধ করে দিই আমি, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সবগুলাকে ঘুটে নিব। আপাতত এটা দিয়ে ঘুটি, তারপর একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। একদম ফাইন করে না, একটু টুকরা টুকরা থাকলে ভালো লাগে। অল্প একটু পানি দেই, এটা ধুয়ে নিই, আর এটা একটু পাতলা হয়ে যাক। এগুলো পাতলা খাইতে ভালো লাগে, ঘন না। এখন একটা ডাল ঘুটি দিয়ে গোটাটা দিয়ে দিই। হ্যাঁ, ভালো মতোই গোটা হয়ে গেল। এইটাকে এখন আমি পাশের চুলায় রেখে এই চুলায় বাগারটা রেডি করব। আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল গরম করে তার মধ্যে 3 কোয়া রসুন এভাবে কেটে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব বাগারের জন্য। আর আমি জিরা দিয়ে, জিরা আর রসুনের ফোড়ন দিব, সেই জন্য একটু জিরা দিব একটু পরে। রসুনটা হালকা একটু ভাজা হয়নি, জিরা আগে দিলে পুড়ে যাবে পুরাটা। একই সাথে 3টা শুকনা মরিচও দিয়ে দিব। রসুনটা একটু আধা ভাজা হইলেই আমি এর মধ্যে এই আধা চা চামচের মতো জিরা দিয়ে দিব, আস্ত জিরা, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন এটা সবটাকে ভেজে নিব পুরোপুরি। রসুনগুলা ভালো মতো বাদামি হয়ে ভাজা হইলেই আমি এটাকে সরাই, উঠাই এইখানে ইয়েটা রাখছি, ওর মধ্যে এগুলাকে ঢেলে দিব। চেচে মুচে সব দিয়ে দিই। তেলগুলাই হচ্ছে আসল ফ্লেভার। এখন চুলার জালটা বাড়ায় দিই, বাড়ায় এটাকে এর সাথে মিশাই, একটু বলক দিয়ে নিই যাতে ফ্লেভারটা চলে আসে। আর এখন হচ্ছে মেইন কাজ, এটা আমার একটু দেখতে হবে লবণ চিনি ঠিক আছে কি না। এটা একটু নুনটা মিষ্টি টাইপের হয়, টক নুনটা মিষ্টি, সেই হিসাবে আমার লবণ চিনিটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এর মধ্যে একটু চিনি দিব। যারা ডায়াবেটিক আছেন, চিনির বদলে আপনারা আপনাদের ডায়াবেটিক সুগারটা দিয়ে দিতে পারেন এর মধ্যে। আর একটু চিনি,
আর একটু লবণ দিব, একদম পারফেক্ট খাট্টা টাইপের মিশ্রণ হয়েছে। এখন এটাকে ঢেকে মিনিট খানেক রান্না করি যাতে ফ্লেভারটা চলে আসে, তাহলে আমার হয়ে যাবে। এই মিনিট খানেক জাল দিয়েই আমি চুলাটা বন্ধ করে দিই, একটু পরে ঠান্ডা হয়ে যাবে, আপনাদের আমি দেখাচ্ছি পুরো ফ্লেভার সবকিছুর সাথে মিশিয়ে নিক। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অন্য স্বাদের টমেটোর খাট্টা মিষ্টি আলু দিয়ে। একবার বানা দেখেন, খুবই মজা পাবেন। জিনিসটা খাইতে এতই মজা যে যদি ভাতটা কোনো কিছুর সাথে না খান এটা শুধু সুপের মতোই খেয়ে ফেলা যায়। আর অল্প কয়েকদিন টমেটো খুব কম দাম থাকবে, তারপর তো স্বাভাবিক দাম বেড়ে যাবে, যত পারেন বানায় খেয়ে নেন। টমেটোতে লাইকোপিন আছে, ক্যান্সারের উপকার হবে, শরীরে পুষ্টি পাবেন। হ্যাঁ, বীজসের একটা আইটেম, খুব রিফ্রেশিং গরমের সময়। এখন খালি দেখে গেলেন, বানাইবেন আর তা মাথা মাথা খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।